নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। আমার সকল ভিউয়ার্স বন্ধুদের জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। জন্মাষ্টমী স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি তালের মালপোয়া। এই তালের মালপোয়া স্বাদ হয় অসাধারণ। আসুন দেখে নিই আজকের এই ভিডিওটি। তালের মালপোয়া বানাবার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ওজন হিসাবে যদি নেন তাহলে 200 গ্রাম ময়দা নিয়েছি। যে কাপ মেপে আমি ময়দাটা নিলাম সেই কাপ মেপেই আমি 1/2 কাপ সুজি নিলাম। ময়দা আর সুজিটা একই কাপ মেপে নেবেন। দেখুন, আমি এই কাপটা মেপে নিয়েছি। বাড়িতে যে ছোট চা কাপ থাকে তার থেকে একটু বড় সাইজের যে কাপ, সেই কাপ মেপে আমি নিয়েছি ময়দা আর সুজিটা। ময়দা 1 কাপ পরিমাণ নিয়েছি আর সুজি নিয়েছি ওই একই কাপ মেপে 1/2 কাপ। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এতে অ্যাড করব। নিয়ে নিয়েছি 1 কাপের 1 কাপ কুড়োনো নারকেল বা নারকেল কোড়া। ওই একই কাপ মেপে নিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ এখানে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো। মালপোয়াতে গুঁড়ো দুধ ইউজ করলে মালপোয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই গুঁড়ো দুধটা ইউজ করার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম পাউডার সুগার। পাউডার সুগার এখানে আমি 5 টেবিল স্পুন দিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর আপনারা চিনির গুঁড়োর বদলে গোটা চিনি ইউজ করতে পারেন সম পরিমাণে। আর দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস আজকের, 1 কাপ তালের পাল্প। তালের পাল বা তালের রস কিভাবে খুব সহজে বার করবেন, এছাড়াও বাজারে গিয়ে কোন তালটা কিনলে বেশি ভালো হবে, কি দেখে তাল কিনবেন, এছাড়াও তালের বিভিন্ন গুণাগুণ সব কিছু নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত দেখেননি ভিডিওটি তারা অবশ্যই চাইলে একবার চেক করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি দুধের পরিমাণটা পরে বলছি কতটা দুধ আমার এখানে এক্স্যাক্ট লাগছে। আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, তবে দুধের পরিমাণ পরে বলছি কারণ এটাই হলো দুধ একবারে কিন্তু দেওয়া যাবে না। দেখুন, আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা গুলতে কিন্তু একবারে দুধ দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে আর বেশি পাতলা হয়ে গেলে মালপোয়া কিন্তু ভালো হবে না। অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি, দেখুন। আর এখানে আমি নর্মাল দুধটা নিয়েছি। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম আর দুধটা এই সময় রুম টেম্পারেচারে আছে। এবার এটা আমি চাপা দিয়ে 15 মিনিট রাখছি। 15 মিনিট পর ফিরে আসব, তবে তার আগে আমি চিনি শিরা তৈরি করব। তার জন্য একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি চিনিটা এই কাপ মেপে দিয়েছি, মানে যে কাপ মেপে ময়দা সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি চিনিটা নিয়েছি। আর সেই কাপ মেপেই আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আমি চিনি আর জলের পরিমাণটা এখানে একই রেখেছি, মানে 1 কাপ চিনি আর 1 কাপ জল। মালপোয়াতে যে রসটা বা চিনি শিরাটা তৈরি হবে সেটা কিন্তু বেশি ঘন হবে না, একটা চটচটে রস তৈরি হবে, পাতলা চটচটে। দেখুন, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার হাই ফ্লেমে 5 মিনিট ফুটতে দেবো। আমাদের চিনি শিরা অলমোস্ট ডান। এবার আমি একবার দেখিয়ে দিচ্ছি চিনি শিরাটা কেমন হয়েছে। আমি একটা হাতায় করে চিনি শিরাটা অল্প তুললাম। এবার আমি একটা আঙুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, একটা চটচটে ভাব হয়েছে, কোনো একতার বা দুতারের শিরা এখানে তৈরি হবে না। মালপোয়ার জন্য এরকমই একটা রস আমাদের দরকার। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। চিনি শিরাটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। দেখুন, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আমার মালপোয়ার জন্য চিনি শিরা একদম তৈরি। অন্যদিকে 15 মিনিট পর আমি ফিরে এলাম। 15 মিনিট দেখেছিলাম কারণ এতে আমি সুজি ব্যবহার করেছি, আর সুজি যেহেতু জল টানে তাই আমি এটা রেস্টে রেখেছিলাম। আর সুজি দেখুন রেস্টে রাখার পর বেশ ফুলে উঠেছে, তাই আমি আরও খানিকটা দুধ দিলাম। দিয়ে এবার একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এবার আমি হাতা দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। দুধ আমার মনে হচ্ছে আরও কিছুটা লাগবে, আমি আরও কিছুটা দুধ দিলাম।
दूध दिए आबारो मिशिए निलाम। देखुन खूब भालो करे बैटरटा मिशिए निच्छि आर बैटरटा जतो भालो आपनारा मेशाते पारबेन माने जतो भालो घुरिए निते पारबेन ततो भालो मालपोआगुलो होबे। आमार बैटरटा एकदम तैरी आपनादेर देखिए दिच्छि बैटरटा केमन होयेछे। बैटरटा एरम थिकनेस थाकबे। एबार आमि दिए दिच्छि रोस्टेड मौड़ी गुड़ो। एटा किन्तु गुड़ो नय, गुड़ो बोलले होबे ना, एटा आध भांगा मौड़ी। आमि मौड़ीटा देड़ चामच मतो निएछिलाम आर सेटा एकटु रोस्ट करे निएछिलाम शुकनो पैने। तारपरे ओटा एकटु आध भांगा मतो करे निएछि शिलनोड़ाय। तारपर ओई आध भांगा मौड़ीटा आमि दिए दिएछि। मौड़ीटा दिले एकटा भालो टेस्ट हय आर दूध एखाने आमार लेगेछे जे कप मेपे आमि सूजी मयदा निएछिलाम सेई कप मेपेई देड़ कप दूध लेगेछे। एबार अन्यदिके आमि दिए दिलाम तेल। आमि कड़ाइये रिफाइन अयेल दिएछि आर तेलटा बेश भालो गरम हये आसछे। एबार आमि एक हाता बैटार थेके नेब, निये दिए देब तेलेर मध्ये। तेलेर टेम्पारेचारटाओ किन्तु एखाने बेश इम्पर्टेंट। तेलटा खूब भालो करे गरम करे नेब, तारपरे किन्तु मालपोआगुलो देब। तेल जदि भालो गरम ना हय ताहले मालपोआगुलो किन्तु फुलबे ना। आर एखाने आमि हाता मेपे दिच्छि बैटारटा कारण मालपोआगुलो ताहले एकई साइजेर हबे। आपनारा चाइले छोटो कोनो बाटी बा ग्लास मेपेओ किन्तु एई काजटा करते पारेन। देखुन मालपोआगुलो आमार भाजा हये एसेछे आर मालपोआटा भाजार पर एइभाबे एकटु आमि हाता दिये चेपे दिच्छि। हाता दिये जदि एइभाबे एक पिट चेपे देवा हय ताहले देखते एकदम दोकानेर मतो हय मालपोआगुलो। एइभाबे एकटु हाता दिये चेपे दिच्छि आर मालपोआगुलो भाजते किन्तु समय लागछे 3 থেকে 3.5 মিনিট। আর মালপোয়াগুলো একটু লাল করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম রেখেছিলাম এই সময় মিডিয়ামে, হাই ফ্লেমে ভাজবেন না। মালপোয়াগুলো আমার সব ভাজা হয়ে গেল। এবার আমি বলে দিই মালপোয়াগুলো কিন্তু এইভাবে ভাজা অবস্থাতেও আপনারা খেতে পারেন, মানে ভাজা মালপোয়াও খেতে পারেন। সেক্ষেত্রে মালপোয়ার ব্যাটারে চিনির পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। সেখানে আপনারা 1 কাপ পরিমাণ চিনি দেবেন। যেহেতু আমি এটা চিনির শিরাতে ভেজাব তাই মিষ্টিটা কিন্তু আমি ওই মালপোয়ার ব্যাটারে কম পরিমাণে দিয়েছিলাম। আপনারা এভাবে চাইলে ভেজেও খেতে পারেন চিনিতে না ভিজিয়ে। এবার আমি এটা চিনির শিরাতে ভেজাব। আমি যে চিনির শিরাটা আগেই তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে এই গরম গরম মালপোয়াগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে একটা একটা করে মালপোয়া আমি চিনির শিরাতে দিয়ে দেব। এই মালপোয়াগুলো ভেজে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে, আপনারা চাইলে ভেজেও খেতে পারেন। যাই হোক, আমি একটা একটা করে মালপোয়া সবগুলো চিনির রসে এইভাবে দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। আমি এটা 1 ঘন্টা রাখছি। 1 ঘন্টা রাখলে চিনির শিরাগুলো মালপোয়াতে খুব ভালোভাবে ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন মালপোয়াগুলো একদম রসে টইটম্বুর হয়ে গেছে, খুব ভালোভাবে রস মালপোয়াতে ঢুকে গেছে। তৈরি হয়ে গেল আমাদের তালের মালপোয়া। এই তালের মালপোয়া আপনারা চাইলে গোপালকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আমি সবশেষে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এখানে অ্যামন্ড আর পেস্তা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে না দিলেও চলবে। আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।